আসসালামু ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা আবার চলে আসছি মেসার্স হাজি গরুর ফার্ম। এটা হচ্ছে বাসতুল বাজার, মির্জাপুর, টাঙ্গাইল। বাসতুল বাজার থেকে 1 কিলোমিটার ভিতরে আসলেই এটা হচ্ছে আমাদের আয়নাল ভাইয়ের খামার। এবং এই খামারটাতে আসার সময় আপনি ঢাকা থেকে যখন টাঙ্গাইল মহাসড়কে আসবেন, গোড়াই যে জায়গাটাকে বলে হাঁটুভাঙ্গা, সেখানে নেমেই আপনি সিএনজিতে এখানে চলে আসতে পারবেন খুব ইজিলি। তো আজকে আমরা দেখাবো মূলত আয়নাল ভাইয়ের স্পেশাল কালেকশনগুলো। আয়নাল ভাই প্রতি সপ্তাহে স্পেশাল কালেকশনগুলো সবসময় সবার জন্য রাখে এবং ওনার বড় বড় সাইজের গরুগুলোর পাশাপাশি কিন্তু উনি মাঝারি সাইজের কাস্টমার যারা আছে তাদের জন্য কিন্তু গরু সংগ্রহ করে। এছাড়াও আপনাদের পছন্দের যদি আরও কোনো সংগ্রহ দরকার হয়, কারণ সব কালেকশনগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কারণ 15-20 মিনিটের মধ্যে এতগুলো গরু ডিসপ্লে করা সম্ভব না। খামারের ভিতরে অলমোস্ট 50টার মতো গরু আছে, এতগুলো গরু তার ভিডিও করে দেখানো সম্ভব না। যে কারণে এরপর আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনারা সেটা আয়নাল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন। আয়নাল ভাই আপনাকে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিওতে শেয়ার করবে এবং আপনারা সেখান থেকেই গরু সংগ্রহ করতে পারবেন। তো যাই হোক, আমরা এই সপ্তাহের কালেকশনগুলো নিয়ে কথা বলবো আয়নাল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম আয়নাল ভাই, কেমন আছেন? আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আয়নাল ভাই, প্রতি সপ্তাহের কালেকশন দেখার জন্য আমরা এই সপ্তাহে চলে আসলাম আপনার খামারে। এই সপ্তাহে আমাদেরকে কি দেখাবেন? এই সপ্তাহে ভাই অনেকগুলো গরু আছে, খুব ভালো। কতগুলো গরু আছে? গরু বিক্রি গরু প্রায় 22-23টা আছে। 22-23টা হচ্ছে বিক্রি করার মতো গরু আছে? জি জি জি। আচ্ছা, এর মধ্যে কত কেজি থেকে কত কেজি দুধের গাভী আছে? ভাই আপনার 18-20 থেকে 32-36 পর্যন্ত আছে। 18 থেকে শুরু করে 36 কেজি দুধের গাভী এখন আপনার কাছে আছে এই মুহূর্তে, তাই না? আচ্ছা, এখন গরুর বাজার দর কেমন যাচ্ছে, কম না বেশি? স্বাভাবিক ভাই, তো বেশিও না কমও না, একটু বেশি এখন বাজার মোটামুটি, মানে অত বেশিও না, মানে স্বাভাবিক। গরুর কালেকশন কেমন? ভালো। ভালো না? আচ্ছা, এই যে প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি মুন্ডি গরু, খুবই আনকমন একটা গরু। মাথার শেপটা খুব সুন্দর, শিং নাই। শিং নাই, মুন্ডি ভাই। হ্যাঁ, মুন্ডি। এটা কি জেনেটিক মুন্ডি? অরিজিনাল মুন্ডি ভাই, মারপেটের থেকে এরকম হয়েছে। মারপেটের থেকে এরকম হয়েছে না? জি। দাঁত কয়টা এটার? দাঁতে নেবে, ও দাঁত এখনো দাঁতে নাই। না, এটা অদাঁত মুন্ডি না? জি। এখন দাঁতে নাই, এত বড় হয়ে গেছে গরু, বিশাল বড়। এটা মাও বিশাল বড় ছিল, তাই না? 40 কেজি দুধ দিচ্ছে আমায়। এটার মা 40 কেজি দুধ দিচ্ছে? জি ভাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর, কালারটাও সুন্দর। দর্শক যদি এই যে পাগুলো দেখাই, দেখেন সুন্দর খুরগুলার শেপও সুন্দর, গলায় কোনো কলকম্বল নাই। অসাধারণ একটা মুন্ডি দেখতে পাচ্ছি আমাদের সামনে। 7 মাসের গাব, অদাঁত, হলিস্টিন ফ্রিজিয়ান, একটা মুন্ডি গরু দেখতে পাচ্ছি আমাদের সামনে। আয়নাল ভাইটার দাম কত? দাম 5 লাখ ভাই। 5 লাখ? জি ভাই, দাম তো অনেক বেশি ভাই। অনেক সুন্দর একটা গরু ভাই, এগুলো মিলে না, হাজার দু একটা। তাই 5 লাখ টাকা তো অনেক দাম, হাজার দু একটা ভাই। আচ্ছা, পরেরটা দেখি। আয়নাল ভাই, এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও 2 নম্বর গাবি। জি ভাই, হলিস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিন ফ্রিজিয়ান, শিংগুলা সাদা। জি, মাশাআল্লাহ সুন্দর গরু। কয় দাঁত এটা? 2 দাঁত ভাই। 2 দাঁতে কত নম্বর বিয়ান? প্রথম বিয়ানি। 2 দাঁতে প্রথম বিয়ান? জি ভাই। কয়দিনের গাব এটা? এটা ভাই সময় আছে আরো 25 দিনের মতো। আরো 25 দিন সময় আছে? না, ওলান্ড একটু টাইনা দেখান। দাম কত? 4 লাখ টাকা। 4 লাখ? না, জি জি। 20-25 দিন পরে বিয়ে হবে? না জি। 2 দাঁত? 2 দাঁত। দুধ কেমন হইতে পারে? এলাকায় প্রথমে 25টা দুধ দিব। 25টা দুধ দিব? না জি, প্রথম মেয়ে 25টা দুধ দিব। আচ্ছা, পরের গরুটা দেখি। আয়নাল ভাই, এটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর গাবি। 3 নম্বর গাবি ভাই। এটার দাঁত কয়টা?
এটা ভাই দ্বিতীয় বিয়ান চার দাঁত দ্বিতীয় বিয়ান চার দাঁত জি ভাই হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান এই গাবিটার রেকর্ড ভাই খুব ভালো হচ্ছেন কত ভালো প্রথম বিয়ানে আমি 30 32টা দুধ পানাইছি আপনার কাছে ছিল না ভাই তাহলে এটা জানা গাবি প্রথম বিয়ানে 30 32টা দুধ পানাইছি মানে পরিচিত কারো কাছে ছিল না জি ভাই প্রথম বিয়ানে 30 কেজি 32 কেজি দুধ হইছেন জি ভাই আপনি এটা উলানটা দেখেন এই যে দেন গাবির সময় আছে এক মাস আরো আরো এক মাস সময় আছে না এক মাস সময় আছে গাবি তো অনেক বড় গাবি অনেক বড় দাঁত কটা বললেন চার দাঁত চার দাঁত চার দাঁতে দ্বিতীয় বিয়ান না দ্বিতীয় বিয়ান এটার দাম বলেন দাম ভাই 4 লাখ 4 লাখ জি তাহলে এই বিয়ানো 30-32 কেজি আশা করা যায় ভাই 35-36টা দুধ দিব 35-36টা দুধ দিব না জি এই আইনাল ভাই এটা কেমন গরু এটা ভাই আনকমন একটা কালার ভাই হ্যাঁ সুন্দর সাইর মতন লাগে এটা আপনি ইন্ডিয়াতে যদি দেন না ওই যে কি জানি জার্সি কই হ্যাঁ এই কালার জার্সি না ওই কালারটা পেয়েছে গরু কিন্তু হলিস্টিন ফিজেন দুটো আনকমন একটা কালার হ্যাঁ কালার গাবি দেখি নাই আমি কোনো সময় ইন্ডিয়ান মুন্ডি দেন না জার্সি হ্যাঁ এই কালারই তো অনেক সুন্দর গাবিটা খুব জাত ভাই দুই দাঁত কে বলি খুবই জাত দুই দাঁত না হ্যাঁ অনেক বড় গাবি ওলান্ডে একটু টান দেন অনেক বড় গাবি দুই দাঁতে প্রথম বিয়ান নাকি জি জি কতদিন লাগবে আর বাছুর দিতে 20 দিনের মতো সময় আছে আরো 20 দিন সময় আছে না জি দুধ কেমন হবে আশা করেন 25টা নিচে হবে না একলি 25টা হবে দাম কত এটা 4 লাখ টাকা 4 লাখ টাকা আমাদের আজকের ভিডিওর 5 নম্বর গাবিটা আমরা দেখতেছি না আইনাল ভাই জি ভাই 5 নম্বর গাবি এটা হচ্ছে 5 নম্বর গাবি হলিস্টিন ফ্রিজিয়ান একটা গাবি সাদা রঙের গাবি ডাবল বডি বলে যেটাকে অনেক বড় বডি সুন্দর গাবিটা বাটগুলো খুব সুন্দর 14টা বাট সমান সমান হাত পাগুলো খুব সুন্দর পেছনের সাইডটা যদি দেখাই খুব সুন্দর শেপ বেগটা একটু উলানটা টান দিয়ে দেখান উলান টান দেন না অনেক বেদু একটু টান দেন তারপর মানুষ দেখতে চায় উলানটা লুজ নাকি সুর লুজ ভাই লুজ একবার লুজ দেন না দাঁত কয়টা এটার দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতে প্রথম বিয়ান প্রথম বিয়ান কতদিন বাকি আছে 20 দিনের মতো সময় আছে ভাই 20 দিন জি নাম কত দাম ভাই 3,40,000 3,40,000 3,40,000 টাকা ওকে পরেরটা দেখি আনার ভাই আমাদের আজকের ভিডিও 6 নম্বর গাবিটা আমাদের সামনে দাঁত কয়টা গাবিটার দুই দাঁত ভাই ওটা দুই দাঁত এটাও দুই দাঁত না দুই দাঁতে প্রথম বিয়ান জি এখানে আবার একটু দাগ দেখতে পাচ্ছি এটা কিসের দাগ ওগুলো ঘষা লাগছিল ভাই এটা সেরে লাগছে সেরে যাবে না পাগুলো সুন্দর সামনে দুইটা পা ছোট পিছনে দুইটা পা অনেক লম্বা পেছনের সাইডটা অনেক ভারী কতদিন বাকি আছে এটা আইনাল ভাই 20-25 দিন 20-25 দিন বাকি আছে না অনেকে আবার বাট 4টা সমান আছে কিনা দেখতে চায় যদি দেখেন বাট 13টা সমান আছে মানে ভুগালে জানে সুন্দর তাহলে এটা হচ্ছে দুই দাঁত 20-25 দিন বাকি আছে বিয়েতে না দুধ কেমন হবে আইনাল ভাই এটা 20-এর নিচে হবে না বিশের নিচে হবে না না আচ্ছা দাম বলেন এটার 3,20,000 3,20,000 আনাল ভাই এটা হচ্ছে আমাদের আজকে 7 নম্বর গাবি না 7 নম্বর গাবিটা কয় দাঁত দুই দাঁত ভাই দুই দাঁত না জি একদম সোজা সরু একটা পিঠ যারা খুর দেখতে চান পা দেখতে চান দেখে নেন
বাটগুলো দেখে নেন, সুন্দর গাভীটা। ভাই এটা কয়দিন বাকি আছে? সবই ভাই 20-25 দিন সময় এরকম আছে, 20-25 দিন এরকম সময় আছে। এটা দুধ কেমন হবে? টেস্ট তো 20টা দুধ দিব ভাই, দুই বেলায় 23-24টা দুধ দিব না? দুই বেলাতেই দিব তো? দুই বেলায়। হ্যাঁ। দাম কত? 3,40,000। 3,40,000? 3 লাখের নিচে কি আবার কোনো কাবি নাই না? 3 লাখের নিচে আছে, দেহাম উপরে 3,40,000। আইনাল ভাই এটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর হলিস্টিন ফিজিয়ান। হলিস্টিন ফিজিয়ান কয় দাঁত? দুই দাঁত ভাই। দুই দাঁত। 20-25 দিন বাকি আছে নাকি? না এটা ভাই কম আছে। এটাই কম আছে? কতদিন? এটা মনে হয় তো 10-12 দিন সময় আছে। 10-12 দিন সময় আছে। দুধ কেমন হইতে পারে? 20-22টা দুধ দিব ভাই। হ্যাঁ 20-22টা দুধ দিব। 20-22টা দুধ দিব না? দুই বেলায় 20-22টা দুধ দিব। দাম কত? তবে 3 লাখ টাই রে। এটা 3 লাখ না? সমান 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 সমান। আইনাল ভাই আমাদের আজকের ভিডিও 9 নম্বর গাভীটা দেখতে পাচ্ছি আমরা। 9 নম্বর গাভী সাদা কালো। অদাত ভাই এখনো দাঁতে নাই না? দাঁতে নাই। অদাত গাভী। অদাতে গাভ। কয় মাসের গাভ আছে? কতদিন বাকি আছে? এটা ভাই 25 দিনের মতো সময় আছে। 25 দিন পরে বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে না? জি। অদাত 25 দিন পরে বাচ্চা দিবে। দুধ কেমন হতে পারে? এটা 18-20টা দুধ দিব। এগুলো নাকি এগুলো খুব সুন্দর দেখেন। 18-20টা দুধ হবে না? জি। দাম কেমন চাচ্ছেন? দাম ভাই 2,90,000 চাচ্ছেন। 2,90,000? ভাই 10 নম্বর গাভীটা আমাদের সামনে। জি ভাই 10 নম্বর গাভী 6 দাঁত ভাই, দ্বিতীয় বিয়ান। 6 দাঁতে দ্বিতীয় বিয়ান? জি ভাই। গাভী অনেক বড় অবশ্য সাইজে। খুব সুন্দর একটা গাভী ভাই, চামড়া পশম খুবই সুন্দর। এটাও কতদিন? 20-25 দিন বাকি আছে নাকি? না ভাই 15 দিনের মতো সময় আছে। আর 15 দিন পরে এটা বাচ্চা দিবে, দ্বিতীয় বাছুরটা দিবে না? দ্বিতীয় বাচ্চা। জি। এটার দাম কত? এটা ভাই 2,70,000। 2,70,000। দুধ কেমন হবে ভাই? 20-22টা দুধ দেব ভাই। 20-22টা দুধ হবে না? জি। আনাল ভাই। জি ভাই। লাকিয়ে নেবেন। লাকিয়ে নেবেন। হ্যাঁ আমাদের আজকে 11 নম্বর গাভী এটা। জি ভাই। দাঁত কয়টা? 4 দাঁত। 4 দাঁতে কত নম্বর বিয়ান? প্রথম বাচ্চা ভাই। প্রথম বাচ্চা। 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি ভাই। কতদিন বাকি আছে? সময় আছে সপ্তাহখানেক ভাই। সপ্তাহখানেক সময় আছে? জি। দুধ কেমন হইতে পারে? 18-20টা দুধ দেবো ভাই। 18-20টা দুধ হবে। দাম চাইতেছেন কত? ভাই এটা দাম চাই 2,60,000। 2,60,000 18-20টা দুধ হবে না? জি। দাকর আনাল ভাই আমাদের আজকের ভিডিওর সর্বশেষ গরুটা আমরা দেখতে পাচ্ছি, 12 নম্বর গরু। এটা তো ফ্রিজিয়ান না, এটা কি? জার্সি ভাই। জার্সি মিল ভিটার জার্সি ভাই। মিল ভিটার জার্সি না? মিল ভিটা থেকে যে সিমেন্টটা হয় সেই সিমেন্টের জার্সি না? জি। আসলে আমাদের দেশের মানুষ তো সবাই ফ্রিজিয়ান ফ্রিজিয়ান করে, কিন্তু আসলে আমাদের দেশে দুধের জন্য সবচেয়ে পারফেক্ট জাতি হচ্ছে জার্সি। এরা আমাদের দেশের ওয়েদারের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, এবং এরা বছর শেষে একটা বাছুর দিবেই। হ্যাঁ কনসেভ করে রেগুলার, খুব ভালো মানের গরু হয় এরা। দাঁত কয়টা আইনাল ভাই? দুই দাঁত ভাই। দুই দাঁত? জি। কতদিন বাকি আছে? 15 দিনের মতো। 15 দিনের মতো বাকি আছে না? হুম। দুধ কেমন হবে এটার? আশা করি 18-20টা দুধ দিব। জার্সি 18-20 কেজি দুধ দেয় নাকি? দেয় তো ভাই। কয় কি? হ্যাঁ দেব। আচ্ছা এটার দাম কত? 220 ভাই। 2,20,000? 2,20,000। ক্ষুদ্র খামারের দর্শক যারা অল্প দামে গাভী খুঁজছেন তারা কিন্তু এই গাভীটা নিতে পারেন।
অসাধারণ সুন্দর গাবি, অল্প টাকায় ভালো একটা গাবি। আইনাল ভাই, আমরা তো আসলে দেখতে দেখতে আজকে 12টা গাবি দেখে ফেললাম, যদিও ভিতরে আরো অনেকগুলো আছে। আমার কাছে মনে হয় অলরেডি ভিডিও আমাদের অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করাটা আমাদের ঠিক হবে না। আমরা ভিডিও আজকে এখানেই শেষ করব। তো এছাড়াও অনেকে আবার বকনা বাছুর চায়। জি, বকনা বাছুর আছে নাকি আপনার কাছে? অনেকগুলো বকনা বাছুর, অনেকগুলো আছে। আপনাদের যাদের বকনা বাছুর দরকার হবে আইনাল ভাইকে ফোন দিবেন, গাবিও যে কোয়ালিটির দরকার আইনাল ভাইকে ফোন দিবেন, আইনাল ভাই আপনার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে, কোনো সমস্যা নাই। তো আইনাল ভাই, আমাদের ভিডিও আজকে শেষ করব। শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলার আসলে আমি বরাবর সবসময় বলে থাকি, দর্শকরা প্রথম বিয়ানের যে গাবি কিনে, হ্যাঁ অবশ্যই লাভবান হইব। প্রথম বিয়ানের গাবি কোনো রিস্ক থাকে না, বানের সমস্যা থাকে না, অনেক সময় ঘর ঘরে এই সমস্যা থাকে না। প্রথম বিয়ানের গাবি কিনলে বোধ হয় কি দ্বিতীয় বিয়ানের গাবিগুলোর মধ্যে বডি বড় হয়, দুধের ঈদের প্রোডাকশনটা ভালো দেয়, হ্যাঁ এদিক দিয়ে এমনিতে তারা লাভবান হয় আর কি, যদি ঠিকমতো পরিচর্যা করে আর কি। আচ্ছা, তো প্রথম বিয়ানের গাবি আমি কালেকশন করি বেশিরভাগ, হঠাৎ করে দ্বিতীয় বিয়ানের যে একটা ভালো পার্সেন্টেজ পাইলে আমি কিনি, নাহলে সব প্রথম বিয়ানের গাবি আমার কাছে আছে আর কি। আচ্ছা, তো ঠিক আছে আনাল ভাই, ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার আসবো। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।